সুপ্রিয় দর্শক, উত্তরের কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে জায়গাটা অবস্থান করছি এটি একটি মালটা বাগান। এই মালটা বাগানে প্রচুর মালটা ধরেছে নতুন অবস্থায়। এই মালটা বাগানের যে পরিচর্যাকারী এবং যিনি মালিক তিনি নিজে পরিচর্যা করেন, উনি ফাহিম ভাই, এবং এই মালটা বাগানের নাম রেখেছে ফরিদে আগ্রো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমরা আসছি আপনার এলাকায়, তো আপনার এই বাগান দেখে তো আমরা আসলে সত্যি মুগ্ধ। আপনার এই যে বাগানে আপনি যে কমলা লাগিয়েছেন, এটা কোন জাতের কমলা? এটা আমার হচ্ছে সমন্বিত বাগান, এর মধ্যে পরীক্ষামূলক কমলা আছে কিছু, আর হচ্ছে মালটা চারাই মূলত বেশি। এখানে 930টার মতো মালটা গাছ। তার মানে এটা কমলা বাগান, এটা মালটা বাগান? মালটা বাগান। আচ্ছা, এটা এই যে মালটাটা আপনি লাগিয়েছেন, এটা কোন জাতের মালটা? এটা বাড়িওয়ান মালটা বলে। বাড়িওয়ান, তাহলে আমরা বাড়িওয়ান মালটা চিনবো কি করে? এখানে চেনার মধ্যে যদি একবারে হচ্ছে সাময়িকভাবে চিনতে চান তাহলে এই যে বলে পয়সা মালটা। আচ্ছা আচ্ছা, একটা পয়সা মতো দাগ রয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কিন্তু এর মধ্যে অনেক ভাগ আছে। যেমন এগুলা হচ্ছে সেইভাবে আইডেন্টিফাই না করলে আপনি বুঝতে পারবেন না, কিন্তু সাময়িকভাবে বোঝার জন্য এই পয়সামালটা। পয়সামালটা, হ্যাঁ। আচ্ছা, এটার আবার ভাগ রয়েছে? হ্যাঁ, এগুলো হচ্ছে ওই যে সাইজের মধ্যে কতগুলো ডিম্বাকার হবে। আচ্ছা আচ্ছা, ওটা পয়সা থাকলে ওটা পয়সামালটা না, বাড়ি ওয়ান মালটা না। আচ্ছা, ওটা তাহলে কি মালটা বলা যাবে? ওটা হচ্ছে ভিয়েতনামি ভ্যারাইটি। ভিয়েতনামি ভ্যারাইটি, হ্যাঁ। কিন্তু আর এটাকে বলা যাচ্ছে বাড়ি ওয়ান, এক বাড়ি ওয়ান এক নাম্বার, যেটা বাড়ি ওয়ান মালটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনার এই বাগানের জমির পরিমাণ কতটুকু? আমার এইখানে যেটা বাগান করছি, যেটা ফাঁকা আছে বাদ, এখানে হচ্ছে 8 বিঘা 15 শতকের, প্রায় 8.5 বিঘা বলতে পারি। প্রায় 8.5 বিঘা আপনার এই বাগানটা বর্তমান যেটা রয়েছে? বর্তমান। আচ্ছা, এটা আপনি যখন এই 8.5 বিঘা মাটি প্রস্তুত করেন তখন কতদিন আগে আপনি এই জমিটা প্রস্তুত করেছেন? মূলত আমার বাগান রোপণের বয়স প্রায় 1 বছর। গত বছরের 19শে জুন আমি রোপণ করছি। আচ্ছা, আজকে মনে হয় 22 তারিখ। আচ্ছা আচ্ছা, তো প্রায় 1 বছরের মতো। তবে এর আগে কিছু প্রসেসিং ছিল। আচ্ছা আচ্ছা, ওই প্রসেসিংগুলো প্রায় 20-30 দিন ধরে সমন্বয় করে আস্তে আস্তে করার পরে চারাগুলো রোপণ করছি। আচ্ছা আচ্ছা, এখন যদি বলেন প্রসেসিংগুলো কি, সেক্ষেত্রে আসবে প্রথমে হচ্ছে গর্ত করে নেওয়া। আচ্ছা, ওই গর্তের মধ্যেও কিছু ক্যাপাসিটি ছিল। আচ্ছা, তো হচ্ছে গর্ত করে নেওয়ার পরে সেখানে সমন্বয় করে সার, আবার হচ্ছে গোবর সার যেটা বলে ভার্মি কম্পোস্ট, সেগুলো সমন্বয় করে রেখে দিয়ে 20 দিনের মতো পরে হচ্ছে এই চারা রোপণ করছি। তার মানে এই যে কম্পোস্ট যে সারগুলো আপনি দিয়েছেন গর্তে, হ্যাঁ, সেই গর্তটা আপনি কত বাই কত? এখানে হচ্ছে আমি স্কোয়ার 24 ইঞ্চি করে, 24 ইঞ্চি চতুর্দিকে, হ্যাঁ, স্কোয়ার, আর হচ্ছে নিচেও 24 ইঞ্চি, নিচেও 24 ইঞ্চি এবং স্কোয়ার 24 ইঞ্চি। জি স্যার। তাহলে যে সারটা দেওয়ার পরে আপনি এটা কি ঢেকে রেখেছিলেন? হ্যাঁ, প্রায় 20 দিনের মতো। 20 দিনের মতো ঢেকে, এই ঢেকে রেখেছিলেন কেন, এর কারণ কি? এখানে হচ্ছে কিছু রাসায়নিক সার দেওয়া হয়। আচ্ছা, সেটা যদি আমি তাৎক্ষণিক রোপণ করি তো হচ্ছে রাসায়নিক সারের যে হচ্ছে কি বলে চলিত ভাষায় গ্যাস বলে, গ্যাসটা, হ্যাঁ হ্যাঁ, সেটার কারণে হচ্ছে শিকড়গুলো পচে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে গাছগুলো মরে যায়। আচ্ছা, এরকম কয়েকটা গাছ আমি পরীক্ষা করে দেখছি, তবে হচ্ছে যে কয়টা গাছ রোপণ করছি সে কয়টাই মারা গেছে। আচ্ছা আচ্ছা, এই জন্য এই পদ্ধতি। তার মানে 20 দিন পর গ্যাসটা আবার বাইর করে দিয়েছেন? হ্যাঁ, 20 দিন পরে হচ্ছে ওটা একটু ইয়ে করে, মানে এলোমেলো করে দিয়েছেন, মাটিটা একটু সমন্বয় করে দিয়ে রোপণ করছি। রোপণ করছেন, তখন এই চারাগুলোর বয়স কত, কয়দিন চারা ছিল এগুলো? আচ্ছা, এগুলো হচ্ছে প্রথমে এগুলো তো জাম্বুরা চারা থেকে কাটিং পদ্ধতিতে করা হয়, তো ওই জাম্বুরা চারার বয়স প্রায় 6 মাস। 6 মাস ছিল, হ্যাঁ। তারপরে ওইখানে কাটিং করে 2-3 মাস তারপরে হচ্ছে বাগানে রোপণ করা। আচ্ছা, আপনার এই বাগানে কতগুলো চারা রয়েছে? আমার এখানে হচ্ছে মালটার চারা আছে 930টা। আচ্ছা, আর হচ্ছে পরীক্ষামূলক কমলা যেগুলো দেখলেন ওগুলো 40টা আছে। 40টা, তার মানে মোটামুটি বিশাল বৃহৎ একটা বাগান আপনি শুরু করেছেন। মোটামুটি বলা যায় ক্ষুদ্র পরিসরে আমার এই বাগান। তাহলে এখন এই যে আপনার এই বাগানে আমরা দেখতেছি অল্প পরিসরে হলে যথেষ্ট মাল মালটা হয়েছে, গাছটা প্রচুর মালটা আমরা দেখতে পাচ্ছি। তো এই মালটা গাছটার বয়স কতদিন বললেন? প্রায় 1 বছর। প্রায় 1 বছর, 1 বছরেই ফল এসে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে তো 20-25টা ফল এই বাগানটা এই গাছটা ধরেছে আর কি। আচ্ছা, এখন এমন তো অবস্থায় আপনি এই মালটা গাছের নিচে বা উপরে কি কি আপনি পদ্ধতি ব্যবহার করছেন? আচ্ছা, এখানে হচ্ছে গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য আমি মূলত এটাতে বাদাম চাষ করছিলাম। আচ্ছা, তো তার আগে রিং পদ্ধতিতে যেটা বলে, আচ্ছা আচ্ছা,
রিং পদ্ধতিতে সমন্বয় করে যেগুলো হচ্ছে ঘাসের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান, আচ্ছা, সেগুলো আগে দিয়ে মাটিটা ইয়ে করে দিয়ে তার উপরে বাদাম, তো এখন বাদাম উঠে গেছে, আবার রিং পদ্ধতিতে হয়তো সার গোবর টোবর যা লাগে সেটা দিতে হবে, আবার দেবেন। হ্যাঁ, আর হচ্ছে উপরে যদি বলেন, উপরে পরিচর্যার মধ্যে লক্ষণ দেখে চিকিৎসা এক কথায়, যেমন যদি হচ্ছে আপনার লিফ মাইনর, এই যে এই পাতাগুলো বলে লিফ মাইনর, আবার গ্রিনিং রোগ হয়, ওটা হচ্ছে কি বলি আমাদের মানুষের ক্যান্সারের মতো, ওইটা হইলে আর হচ্ছে রক্ষা নাই, সেক্ষেত্রে ওই গাছ প্রতিস্থাপন করাই ভালো। যেমন আমার ওই যে ওই গাছ, আচ্ছা আচ্ছা, ওই গাছ প্রতিস্থাপন করা, আচ্ছা আচ্ছা, এখানে দেখলেই আপনি দেখতে পাবেন যে গ্রিনিং রোগ আছে, এগুলো চারা হচ্ছে বাছাই করার ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। হ্যাঁ, ও আচ্ছা। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, মানে এই যে মালটার যে গায়ের মধ্যে একটা চিহ্ন এসে গেছে, একটা দাগ, এটা কেন, এটা কোনো সমস্যা কিনা? এটা হচ্ছে এই যে স্পট গুলো দেখতে পাচ্ছেন, এগুলো শিলা বৃষ্টির কারণে, এই শিলা বৃষ্টির কারণে মানে চোট পেয়ে এরকম হয়েছে। হ্যাঁ, তার মানে এবার শিলা বৃষ্টি হয়েছিল এদিকে। হ্যাঁ, ও আচ্ছা। এখন আপনার যে মালটা গাছের চারাগুলো আপনি কোথায় কোত্থেকে সংগ্রহ করেছিলেন সেই সময়? আচ্ছা, আমি বাগান করার আগেই মূলত হচ্ছে বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করি। আচ্ছা আচ্ছা। তো এটা নিয়ে আমি আমাদের উপজেলা কৃষি মহোদয় যে আছে আনিসুজ্জামান স্যার, ওনার সাথে পরামর্শ করি, তো উনি সহ পরামর্শ করে আমরা চারাগুলো সিলেট থেকে নিয়ে আসছি। সিলেট থেকে? জি স্যার। আচ্ছা, তখন সিলেট থেকে যে চারাগুলো নিয়েছে, কতগুলো চারা সেই সময় আপনি আনছেন? আমি তো ওই হচ্ছে আপনার নিয়ে আসছি 950 মতো। আচ্ছা আচ্ছা, 20-25টা আরকি পিকআপে করে নিয়ে আসছি। হ্যাঁ, পিকআপে করে নিয়ে। তখন সেই সময় আপনার একটা চারা আপনার কয় টাকা করে খরচ পড়ছে? মূলত আমাদের লোকালি তো অনেক চারা পাওয়া যায়, কিন্তু এই চারাগুলো আমরা ওইখানে একটু পর্যবেক্ষণ করি, মনিটরিং করি, এজন্য আমাদের খরচ বেশি হয়। মূলত এই বাগান পর্যন্ত আমাদের প্রায় 132 টাকার মতো এক একটা চারা। হ্যাঁ, এক একটা চারা, আর এর মধ্যেও আরো কিছু কস্ট আছে ওগুলো বাদ। আচ্ছা, এখন আমি যদিও জিনিসটা আমি বুঝতে পারছি, সাধারণ দর্শকের জন্য আমি আবার প্রশ্ন করতে চাই, আমাদের আশেপাশে আমাদের ডিস্ট্রিক্টে এত বাগান থাকতে আপনি সিলেটের নার্সারি থেকে এই চারা আনতে গেলেন কেন? আচ্ছা, মূলত হচ্ছে লোকালি তো অনেক চারা পাওয়া যায়, কিন্তু গুণগত মান রক্ষার জন্য, আচ্ছা আচ্ছা, ওইখান থেকে নিয়ে আসা। আমরা লোকালি যে চারাগুলো নেই ওগুলো আমি পরীক্ষা করে দেখছি, মূলত ওগুলো ওই চারাগুলা দুই এক বছর ফল দেয় প্রচুর পরিমাণে, আচ্ছা, কিন্তু হচ্ছে 4-5 বছর ফল দেওয়ার পরে গ্রোথ হারাই ফেলে, দেখা যায় গাছেই মারা যায়, গাছে নষ্ট হয়ে যায়। এরকম আপনি উদাহরণ দেখতে পারবেন চুয়াডাঙ্গায় গেলে, রহরহ আছে না। এই জন্য হচ্ছে এই চারাগুলা ওই যে বাগান থেকে আমি নিয়ে আসছি ওইখানে অনেক মনিটরিং করা হয়েছে, অনেক, আচ্ছা আচ্ছা, করে সেটার এইখানে নিয়ে আসা হয়েছে এবং রোপণ করা হয়েছে, যেন ওই ঝামেলার মধ্যে আমি না পড়ি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি তার সতর্কবাণীটা আগে পেয়ে গেছেন। হ্যাঁ, সেই সতর্কতা অবলম্বন করছেন আপনি আগে। ও আচ্ছা, এটা তো ভালো একটা দিক, মানে যেন দীর্ঘকাল এই ফল দিতে পারে, বাগানটা টিকে থাকে। ও আচ্ছা, যেহেতু বাণিজ্যিক বাগান সেক্ষেত্রে একটু, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দূরদর্শনীয় লক্ষ্য করাই উত্তম। ও আচ্ছা, তো আপনার সেই সময় আপনার এতগুলো চারা লাগার সময় আপনার যেমন কি যেটাকে এটাকে কি বলে লেভার খরচ আপনার কীরকম পড়েছিল? হ্যাঁ, কষ্ট হবেই, এই জন্যই আমি চিন্তা করছি, যেহেতু কষ্ট হবেই সেক্ষেত্রে আমি উত্তম পন্থা অবলম্বন করবো, হোক সেখানে খরচ তো হবেই, হয়তো যেখানে 10 টাকা সেখানে 12 টাকা হইলে উত্তম জিনিসটা হবে। সেক্ষেত্রে আমি প্রথম দিকে প্রথম ফার্স্ট একবারে সয়েল টেস্ট, তারপর মাটির পিএইচ মান, আচ্ছা, যা কিছু আছে সবগুলো আমি টেস্ট করছি। করার পরে হচ্ছে আপনার খনন প্রক্রিয়া, মোটামুটি আমার গাছ ফল সামনে, এখন তো প্রথম বছর, সামনের বছর আস্তে আস্তে গাছ প্রতি 2000-এর মতো কষ্ট হয়ে যাবে। অবশ্যই, স্বাভাবিক, দুই বছর 2000-এর মতো কষ্ট হবে। আচ্ছা, এখন ফাইন ভাই, আপনি একটা জিনিস বলবেন আমাকে, এই মালটা চাষের জন্য সবচেয়ে কোন জমিটা উত্তম? আচ্ছা, এটা যদি বলতে যাই তাহলে উঁচু জমি প্লাস বেলে দোআঁশ। উঁচু জমি এবং বেলে দোআঁশ মাটি প্রয়োজন, বেলে দোআঁশ উত্তম। আচ্ছা আচ্ছা, মানে এই এই জমিটাতে ফলটা গাছটা ভালো থাকবে এবং ফলন ভালো হবে। ফলন ভালো হবে। আচ্ছা, আপনার কি প্রতি বছর কি এখানে আপনার সার প্রয়োগ করতে হয়? প্রতি বছর আমার বাগানের বয়সে হইলো 1 বছর। আচ্ছা আচ্ছা, তবে হচ্ছে সুনির্দিষ্ট কিছু সময়, আচ্ছা, বছরে সুনির্দিষ্ট কিছু সময়, যখন বর্ষার শুরুতে, হ্যাঁ হ্যাঁ, ওই সময়ে সারটা দিলে সারা বর্ষাটাই খেতে পারে। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে শীতের শেষে, আচ্ছা, যখন ফল আসবে বা ফল শুরু হবে তখন শীতের শেষে আর বর্ষার শুরুতে, এই দুই সময়ে সার দেওয়া আমার মনে হয় উত্তম।
আচ্ছা দুইটা দুইটা টার্ম হ্যাঁ দুইটা মানে সার দিলে গাছ সতেজ থাকবে সবল থাকবে হ্যাঁ মানে যে সময় গ্রোথ হওয়ার কথা সেই সময় গ্রোথ হবে আর ওইখান থেকে খাদ্যটা সে সরবরাহ করতে পারবে ও আচ্ছা খুব একটা সুন্দর একটা আপনি পরামর্শ দিয়েছেন সেই সাথে আর একটা প্রশ্ন করতে চাই যে মালটার গাছে কোন সময়কালে আপনার মুকুল আসে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার আমাদের জামুরা যেগুলো লোকালি বলে ওটার যখন ফুল আসে মালটারও তখন ফুল আসে মানে এটা কোন মাস এটা ফেব্রুয়ারি মাসে হ্যাঁ হ্যাঁ ফেব্রুয়ারি আচ্ছা কিন্তু এই যে মালটা যখন আপনি তুলবেন সেই সময়কালটা কখন সেটা হচ্ছে ওই সেম কাহিনী যদি বলতে জামুরা যখন আমাদের হবে ডিসেম্বরের ওই দিকে হ্যাঁ ওই দিকে ওইটা পাকবে যখন তখন তুলবে আচ্ছা এখন আপনার এটা তো প্রথম আপনি তো এটাকে খেয়ে টেস্ট করতে পারেননি না না এই বাগানে এখনো টেস্ট করিনি এই বছর হয়তো টেস্ট হবে যদি আল্লাহ হয় অবশ্যই যেহেতু হয়েছে অবশ্যই আপনি খাইতে পারবেন তো আপনার ফরিদা বেগম ওনার সন্তানকে দিয়ে সুন্দর একটা মালটা বাগান করে নিয়েছেন এবং উনি লেখাপড়ার পাশাপাশি আজকে উনি নিজস্ব জমিতে নিজস্ব অর্থায়নে মালটা বাগান করছেন উনি মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করেছেন এবং সেই আশীর্বাদ আমরা দেখতে পাচ্ছি প্রচুর আশীর্বাদে আশীর্বাদ নিতে উনি ওনার বাগানে আমরা আশা করবো আগামীতে এই বাগানে প্রচুর ফল হবে এবং এই এলাকার লোক খেতে পারবে এবং উনি বাণিজ্যিকভাবে এই মালটা বিক্রিও করতে পারবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী উত্তরের কৃষি চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এই বাগানে এসে ফাইবার কাছ থেকে আপনারা সরাসরি এই মালটা বাগান সম্পর্কে আপনারা জানার চেষ্টা করবেন কিভাবে মালটা রোপণ করতে হয় কখন রোপণ করতে হয় চারা কীভাবে ম্যানেজ করতে হয় সেই চারা কোথার থেকে আনবেন তার মানসম্মত কী এবং তার মালটা বাগানটা যে লাগাবেন তার একটা মালটা গাছ থেকে একটা মালটা গাছের দূরত্ব কত এবং একটা মালটা বাগান চারা লাগানোর সময় কতটুকু গর্ত করতে হবে কী কী সার প্রয়োগ করতে হবে আপনার সম্পূর্ণ ওনার কাছ থেকে আপনার শিখতে পারবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ সবাইকে পরে লাগাইছিলাম ছোট গাছগুলো হ্যাঁ ওইগুলো পরে লাগাইছিলাম একেবারে পরে তো হচ্ছে ওটাতে পানি লাগে তো গাছগুলো যত্নই নেই সেটাই ওইভাবে রেখে দিছি আগে মাটি তারপরে